জানতে চায় যে প্রস্রাবে ঘন ঘন ইনফেকশন হলে বিশেষ করে যদি স্টি ইউটিআই হয়ে থাকে তো স্বামী যদি সেখানে সহবাস করে থাকেন তাহলে কি স্বামীর মধ্যেও এই ইনফেকশনটা প্রশমিত হতে পারে কিনা যদি এই সম্ভাবনা থাকে সেক্ষেত্রে প্রিকশন কি রয়েছে এটা একটা সুন্দর প্র্যাকটিক্যাল একেবারে প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন আমাদের মনে রাখতে হবে যে যখন ইউরিনে ইনফেকশন হয় সেটা কিন্তু আমরা বুঝি যে মূত্রনালী আলী প্রস্রাবের থলে এবং আরও যদি সেটা বিস্তার লাভ করে একদম ইউরেটার হয়ে কিডনি পর্যন্ত যেতে পারে তো স্বামীর সহবাসে কিন্তু কিন্তু দেখা যায় যে মূত্রন এবং যে প্রজনন যে অঙ্গটা সেটা কিন্তু পাশাপাশি কিন্তু একটার থেকে আরেকটার মধ্যে একটা ব্যবধান আছে কাজেই স্বামী স্ত্রী মিলনে স্ত্রীর থেকে স্বামীর এই ইউরাইটাক ইনফেকশন যদি থাকে সেটা যাওয়ার কোনো সম্ভাবনা নাই তবে আছে কোনটা যেমন কতগুলো সেক্সুয়াল ডিজিজ আছে যেমন হুম গণরিয়ার জীবাণুটা কিন্তু দেখা যায় যে মহিলাদের সার্বিক্স অথবা ভ্যাজাইনা যেটা আমরা বলি ঠিক সেখানে জীবাণুটা থাকে কাজেই সেখানে যদি সহবাস করে তখন কিন্তু সেই ইনফেকশন চলে যেতে পারে যদি দেখা যায় কারো সিফিলিস আছে সেটাও কিন্তু ওই জননিন্দ্রিয় যেটা আছে সেই সেখানকার ইনফেকশন এটা সেটা কিন্তু মূত্রতন্ত্রের ইনফেকশন না সেটাও ছড়াতে পারে হার্পিস জেনিটালিস হারপিস ভাইরাস সেটাও এটার মাধ্যমে ছড়াতে পারে কিন্তু মূত্রতন্ত্রের ইনফেকশন স্বামী স্ত্রী মেলামেশা ছড়াবে না ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল